बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आमार भाइया ओ आपुरा सबाई केमन आछो आशा करि आल्लाहर रहमते आमार काछे ओ दूरे जे जेखाने आछो सबाई भालो आछो सुस्थ आछो आलहामदुलिल्लाह आमिओ आल्लाहर अशेष रहमते अनेक भालो आछि नतुन आरेकटी ब्लग निये चले आसलाम तोमादेर काछे वेलकाम बैक टू माई चैनेले तोमादेर सबाईके स्वागतम। तो आज के सन्ध्याय आम्मुर जन्य झटपट मैगी सूप नूडल सॉरी मैगी सूप रान्ना करछि। एटा हलो चिकेन कर्न सूप मैगी। तो आम्मुर क्षुधा लेगेछे तो चिंता करलाम झटपट ऐ सूपटा तैरी करे दी और ऐ सूपटा खेते खूब ही टेस्ट लागे। तो ऐ जे आमी एक कप परिमाण पानी दिए एखाने एक पैकेट सूप रान्ना करे निब और सब समय छेले के सूप नूडल्स खावाय जार जन्य सूप नूडल्स मुखे चले आसछे। तो एटा हलो खुबी हेल्दी। आम्मू तो असुस्थ तुम्हारा सबाई जानो तो चिंता करलाम एखन आर की तैरी करब तो झटपट ए सूपटा तैरी कर देव और आम्मू एटा खेते खूब पसंद करे। थाई सूप थेके आम्मू ए कर्न चिकेन सूपटा बेशी पसंद करे। तो आमी एटा आम्मुके तैरी करे दिए आज के आमी रान्ना करब हलो जाऊ भात और काठाल। बासाय काठाल आछे तो चिंता करलाम एकटु जाऊ रान्ना करी और जाऊ और काठाल दिए सन्ध्यार नास्ताटा आमादेर हये जाबे। और এদিকে আম্মুর মুখের রুচিটাও নষ্ট হয়ে গিয়েছে যার জন্য আম্মুর জন্য একটু জাম ভর্তা করে দিব বেশি করে ঝাল দিয়ে জাম ঝাকিয়ে দিব। তো এই যে জাম ঝাকানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন মাকে দিয়ে দিব। মা এটা খেয়ে নেবে খাওয়ার আধা ঘন্টা পরে আমি সুপটা দিয়ে দিব। তো আমার সুপ রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে সুপটা একটু পরে নামিয়ে নেব। তো আমার ভাইয়া আপুদের ভিডিও শুরুতে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর যারা যে সকল ভাইয়া আপু এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথম লাইক দিবে তারপর পুরো ভিডিওটি দেখে তারপর সুন্দর একটি কমেন্টস করে আমাকে বন্ধু করে নেবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে আপন করে নিব তবে একটু দেরি হবে যার জন্য কোনো চিন্তা করবে না। আর আমার ঘরে যে আসবে তাকে আমি আপন করে নিই এটা হয়তোবা অনেকে বুঝতে পেরেছ। তো যাই হোক এদিকে আমার এই যে জাউ ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় এক পট জাউ ভাত বসিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলো চালের জাউ ভাত হবে আলো চাল দিয়ে এটা রান্না করব। আর এই যে দেখতেই পাচ্ছো সুপটা অনেক ঘন হয়ে এসেছে আর এদিকে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে আম্মুকে ঝটপট দিয়ে দিব আম্মু খেয়ে নেবে। তো আসলে তোমরা সবাই বুঝতে পারছো আমাদের ইউটিউবে কাজ করাটা কতটা কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ওয়াচ টাইম একদিক থেকে কেটে যাচ্ছে একদিক থেকে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তারপরও আমাদের আসলে ধৈর্য হারা হলে হবে না যেহেতু আমরা সবাই খুবই সংগ্রামী। আমরা সবাই যে সংসারে কাজ করেও আমরা পাশাপাশি যে ইউটিউবকে সময় দিচ্ছি বা ইউটিউবে কাজ করছি তো বুঝতে পারছো কতটা কষ্ট লাগে। ঝটপট ম্যাগি চিকেন কর্ন সুপ রান্না কমপ্লিট আম্মুকে দিয়ে দিয়েছে আম্মু খেয়ে নিচ্ছে। আম্মুর শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে বুঝতে পারছো যে নিউমোনিয়া হয়েছিল আর এতটাই যে কষ্টকর যে বুকের দুই পাশে আম্মুর ঠান্ডায় ব্লক হয়ে গিয়েছিল যার জন্য প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন গ্যাস একদিক থেকে তো শরীরের ভিতর পুষ্করা লেগেছে। আর এদিকে আমি আম্মুকে সুপটা খেতে দিয়ে আমি আবার এই যে চলে এসেছি জাউ ভাতটা রান্না করতে। আর এখানে আমি এই যে কিছুটা দুধ দিয়ে দিব দুধ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি জাউ ভাতটা রান্না করব। তোমরা তো সবাই জাউ ভাত রান্না করতে পারো আর এভাবে যদি জাউ ভাত রান্না করে মিষ্টি কাঁঠাল দিয়ে খেয়ে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে আমাদের কাছেও খুব ভালো লেগেছে। বাচ্চারা আসলে ওরা জীবনে কখনো খায়নি ওরা প্রথম একটু খেয়েছে আমার সাথে ওরা আসলে এতটা পছন্দ করেনি তবে ছোটবেলায় খেয়েছি আম্মু করেছিল যার জন্য চিন্তা করলাম আমার বিয়ের পরে এই ফার্স্ট আমি আজকে জাউ ভাত আর কাঁঠাল সন্ধ্যার নাস্তা হিসাবে তৈরি করলাম। তো এই যে আমি এখন দিয়ে দিব আম্মুকে দিব আর আব্বু তো কাঁঠালটা প্রচুর মিষ্টি আব্বুকে অল্প কিছুটা দিব বেশি একটা দিব না আর আমার মেয়েরা আমার সাথে অল্প একটু খেয়েছে। তো যাই হোক এভাবে আমরা আজকে আমাদের সন্ধ্যা নাস্তাটা কমপ্লিট করলাম। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করব বেশি বড় করব না কেননা অনেক বড় ভিডিও হলে ধৈর্য সহকারে আমার ভাইয়াও আপুরা দেখতে পারবে না কেননা সবারই কাজ আছে কাজ ফেলে রেখে তো আর এক ভিডিও নিয়ে বসে থাকলে হবে না ঠিক না। তো যার জন্য আর ভিডিওটা বেশি বড় করলাম না অনেক সংক্ষেপে আমি আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে কেননা বুঝতেই পারছো আমাদের বাংলাদেশের করোনার পরিস্থিতিটা কত ভয়াবহ হয়ে উঠেছে যার জন্য সবাইকে বলছি সাবধানে থাকবে ভালো থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।